আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ভিডিও পর্যন্ত মোটামুটি আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইন, ব্যাক এন্ড ডিজাইন এবং আমাদের ব্লগ ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট, বেসিক জিনিসগুলো আমরা করেছিলাম, সাথে অথেন্টিকেশন। তো এখন আমরা যে এই ব্লগ ম্যানেজটা করলাম, ব্লগগুলো ক্রিয়েট করলাম, তো ব্লগগুলো তো কোথাও দেখাতে হবে, ঠিক না? আমাদের ইউজাররা তো আর ব্যাক এন্ডে এসে বা লগ ইন করে এসে পোস্টগুলো দেখবে না, তারা দেখবে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে। তো আমি একটি ব্লগ সাইটকে, আমার পূর্বে ডিজাইন করা এরকম একটি সাইটকে জাস্ট ইন্টিগ্রেট করে নিয়েছি। তো পুরো সিস্টেমটা আপনারা আমাদের প্রথম যে ভিডিওগুলো আছে, প্রথম দিকে যে আমরা কীভাবে টেমপ্লেটিং করব, ওই ভিডিওটা একটু দেখে নেবেন, কারণ সেখানে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের দুটো পার্টি কীভাবে আপনি টেমপ্লেট সেট করবেন করে দেখিয়েছিলাম। তো এখন এই ব্লগ সাইটটি একটু ভিজিট করে দেখি এখানে কী কী আছে। তো এখানে দেখেন তিনটি লিঙ্ক আছে, একটা হোম বাটন, ব্লগস আছে আর একটা কন্ট্যাক্ট পেজ আছে। তো আমাদের আমরা যে পেজটা ডিজাইন করেছিলাম খুব শর্টকাটের জন্য সেটা আমাদের নিচে ছিল, তো এখন আমি জাস্ট আলাদা আর একটা পেজ নিয়ে গিয়েছি। আর এখানে একটা ব্যানার আছে আর কিছু, দেখেন এখানে ব্লগ পোস্ট আছে বা ব্লগ লিস্ট আছে। তো এই ব্লগ লিস্টগুলো হচ্ছে সব স্ট্যাটিক, হ্যাঁ হয়তো এখানে সাথে এখানে মিল থাকতে পারে, বাট এগুলো সব স্ট্যাটিক, কারণ তারিখ দেখে বুঝতে পারতেছেন এগুলো 2017 সালের। আর এখানে কিছু আছে 2016 সাল বা এই টাইপের কিছু। এখানে একটা পেজিনেশন আছে যে ক্লিক করলে আমাকে পেজে, মানে অন্য পেজে, অন্য পেজ না, মিনস হচ্ছে যদি আমার ডেটা থাকে 20টা, তাহলে সেই ধরনের হচ্ছে চারটা চারটা করে হয়তো আমাকে পার পেজ দেখাবে এরকম আর কি। আর নিচে একটা ফুটার ছিল, মিনস হচ্ছে এটা একটা ফ্রেশ HTML-এরই ডিজাইন, আমি জাস্ট এটাকে কাট পেস্ট করে আমাদের PHP-তে কনভার্ট করে নিয়েছিলাম। আর এখানে দেখেন যদি আমরা কোনো একটা নিউজে ক্লিক করি বা ব্লগে ক্লিক করি, তখন হয়তো তার ডিটেলসটা আমরা দেখতে পারবো। ওকে, তো সেক্ষেত্রে এখানে একটা প্যারামিটার দিতে হবে, প্যারামিটারটা মিসিং, যার কারণে আমাকে এররটা দিল। তো যদিও এটা ডাইনামিক না, বাট আমাদের ইউআরএলটা এইভাবে ছিল যে এই পেজে আসতে গেলে আমাকে কী করতে হবে, একটা আইডি দিতে হবে। তো এখানে দেখেন এখানে আমাদের কিছু কমেন্ট আছে আর হচ্ছে পোস্টের ডিটেলসটা এখানে দেখাবে, এর সাথে দেখেন আমাদের ক্যাটাগরিগুলো, হ্যাঁ, যেটা আমাদের দরকার ছিল যে আসলে কোন ক্যাটাগরির কয়টা পোস্ট, তারপর যে আমরা পোস্টের সাথে কিছু ট্যাগ ইউজ করতাম, ঠিক না? এরপর আছে কি রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট বলতে বোঝায় হচ্ছে ধরেন লাস্ট 5টা হয়তো অথবা 10টা। তো মোটামুটি দেখেন এই টেমপ্লেটের জন্য বা হচ্ছে যে কোনো ব্লগের জন্য আপনি আপনার যে পরিমাণ রিসোর্সগুলো দরকার সবগুলো আপনি অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন। হয়তো কমেন্টের কাজটা আমাদের এখন হবে আর কি, যখন আমরা ব্লগ রিড করবো তারপর থেকে, যার কারণে এই নিয়ে আমাদের কোনো কাজ হয়নি। তো নেক্সট হচ্ছে আমরা ক্রিয়েট করব। তো প্রথম কাজ হচ্ছে আমরা যদি হোমে আসি, অথবা যদি দেখেন আমরা যদি ব্লগসে আসি, হ্যাঁ এখানে দেখেন এই লিস্টটা আমাদেরকে আপাতত প্রিন্ট করতে হবে। তো এখানে দুটো ইস্যু, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ডেটাগুলো দেখানো আর আরেকটা হচ্ছে পেজিনেশন, হ্যাঁ এই দুটো জিনিস হচ্ছে আমাদেরকে স্মার্টলি মেনটেন করতে হবে। তো এখানে দেখেন আমার পোস্ট আছে হচ্ছে 5টা আর এখানে দেখেন আমরা দেখাচ্ছি হচ্ছে 4টা, তার মানে হচ্ছে কি আমরা একটা পোস্ট দেখাতে পারবো না। আর এখানে আচ্ছা, যদি আমরা স্ট্যাটাস মেনটেন করে নিই সমস্যা নেই, তাহলে এখন আসেন আমরা যে হোমে, মানে যেটা আমার পার্থক্য দেখানোর জন্য এখানে নিয়ে আসা, সেটা হচ্ছে হোমে যদি দেখি দেখেন এখানে লিস্ট, আর ব্লগে যদি দেখি, ব্লগ পেজে যদি আসি এখানে লিস্ট, লিস্টটা কিন্তু সেম, হ্যাঁ মিনস হচ্ছে আমার এতটুকু কন্টেন্ট আমার দুনো জায়গাতে সেম। তাহলে আমাকে এমনভাবে এই পেজে ডিজাইন করতে হবে যাতে হোম পেজেও সেম জিনিস থাকে আর ব্লগে আসলেও এই পেজে সেম জিনিস থাকে, মানে আমি দুইবার কাজ করতে চাচ্ছি না আর কি, ঠিক আছে? তাহলে প্রসেসটা কী হবে, এই এই পার্টটা আমরা যেখানে করেছি ওইখানে গিয়ে আমাদেরকে একটু কারিশমা করতে হবে আর কি, ঠিক আছে? তো প্রথমে আসেন আমি আমার পেজগুলো একটু কেটে ফেলি। এখানে হয়তো যে জিনিসগুলো ওপেন রাখা যেতে পারে, আমাদের ওয়েবটা থাকবে, কন্ট্রোলার আপাতত থাকবে না, এখানে থাকবে শুধুমাত্র ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, ওকে? আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের হোম ডট পিএসপি, যেটা ফ্রন্ট এন্ডে যদি যাই দেখেন হোম ডট পিএসপি। তো আমাদের পিছনটা ছিল হচ্ছে হোম ওল্ড ডট পিএসপি। তো আমি পুরো প্রজেক্টটাই গিট আপ করে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে হেল্প নিতে পারেন, সমস্যা নেই। আপাতত হচ্ছে আমরা জাস্ট আমাদের মেইন কাজে ফোকাসে আসি। তো এখানে দেখেন প্রথম পার্টে যদি আমরা হোমে তাকাই, এখানে একটা ব্যানার আছে, হ্যাঁ দেখেন একটা ব্যানার আছে। দেন যে মেইন কন্টেন্ট, এই মেইন কন্টেন্টে আসলে এখানে একটা পার্ট আছে হচ্ছে কি ব্লগ লিস্টিং, হ্যাঁ এখানে হচ্ছে সে আমাকে বলে দিচ্ছে যে কল ফিক্স করে, হ্যাঁ দেখেন এখানে যতগুলো পোস্ট ছিল ততগুলো এখানে কল ফিক্স আছে। দেন নিচে আছে কি আমার পেজিনেশনটা, হ্যাঁ যে আসলে এখানে কয়েকটা পেজিনেশন আমরা লোড করব। তো এখানে আসেন আমরা এখানে যদি দেখি, এখানে এখন কী করবেন বলেন,
এখানে হচ্ছে আমরা শুধুমাত্র একটা রাখবো, হ্যাঁ, আর বাকিগুলো কেটে দিব, দিলাম। তো দেওয়ার পর এখন যদি রিলোড দিই হয়তো আমাদের পোস্ট একটা থাকবে আর থাকবে না, তো হোমে আসতে হবে, কারণ ব্লগে আমরা আপাতত কাজ করছি না। দেখেন করলাম তো, করে এখানে ডাইনামিক্যালি ওই যে আমরা যে পোস্টগুলো এখানে লোড করতাম ওই পোস্টগুলো কী করবো আমরা এখানে দেখাবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, আপনি হয়তো এখানে ইনলাইন কোয়েরি করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা হচ্ছে আপনি কন্ট্রোলারে করে এখানে পাস করতে পারেন, তাও কি নাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা আপনি যে কোনো একটা মেনটেন করতে পারেন। তো আপাতত হচ্ছে আমরা জাস্ট সহজটা একটু করি আর কি, হ্যাঁ, জাস্ট এখানে সরাসরি পিএইচপি করে আমাদের পোস্টগুলো লোড করে আমরা এখানে প্রিন্ট করাই ফেলি। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, তো যদি একটু হেল্প নিতে চান পিছনে, আপনি হয়তো আপনার ড্যাশবোর্ডের কোডগুলো দেখে নিতে পারেন, তাও সমস্যা নেই। তো আমি এখানে পিএইচপি লিখছি, পিএইচপি ইনিট। তো লেখার পর আমরা জানি হচ্ছে কি আমাদের ফুল কানেকশনটা কোথায় আছে, গ্লোবাল কন নামে একটা জায়গাতে আছে, ঠিক না? তো আমি ধরুন একটা কন নামে একটা ভেরিয়েবল নিয়ে সেখানে হচ্ছে গ্লোবালস থেকে কনটাকে কল করে নিচ্ছে, হ্যাঁ, ছোটো করার জন্য আর কি। দেন যেটা করলাম, আমি একটা কোয়েরি রান করি, কোয়েরি কোয়েরি অথবা রেজাল্ট যাই দেন। তো আমি আপাতত ধরেন রেজাল্টই দিলাম, ঠিক আছে? আচ্ছা, কোয়েরি কোয়েরি দিয়ে আমরা রেজাল্ট দিব, আচ্ছা কোয়েরি দিই, ঠিক আছে? কোয়েরি দিয়ে আমি একটা কোয়েরি লিখবো, সে কীভাবে, যে আমার সিলেক্ট অল, এভাবে লিখতে হবে, সব বড় হাতের হবে, সিলেক্ট অল ফ্রম হচ্ছে কি ব্লকস, মানে হচ্ছে আমি সবগুলো টেবিল চাই বা কলাম চাই ব্লকস থেকে। বাট আপনি আমি আপনি এখানে বলে দিবেন হচ্ছে কি লিমিটটা বলে দিবেন, হ্যাঁ, যে লিমিট 4। তো বাই ডিফল্ট যদি আমরা না দিই তখন কী হয় দেখেন, আমি জাস্ট দিলাম না। তবে এখানে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে অর্ডার বাই, হ্যাঁ, অর্ডার বাই এখানে বলে দিবেন হচ্ছে কি আইডি ডিসেন্ডিং, হ্যাঁ। তাহলে আইডি আইডি ডিসেন্ডিং হলে যেটা হবে যে আপনার যে লেটেস্ট পোস্ট যেগুলো এগুলো শুরুতে থাকবে, ঠিক আছে? তো ধরুন এটা পাইলেন, তো পাওয়ার পর হচ্ছে কী করতে হবে, একটা কোয়েরি রান করতে হবে। আপনি হয়তো কন কোয়েরি সরাসরি রান করতে পারেন, কন কোয়েরি ডলার কোয়েরি, ওকে। তো দেওয়ার পর এখানে একটা অর দিয়ে দেন, যে যদি কোনো ফর্ম ঝামেলা হয় তখন কী হবে, আমার ক্রাশ করবে আর কি, হ্যাঁ। তো সেক্ষেত্রে হয়তো আপনি এখানে কন হচ্ছে কি দিতে পারেন, ফেচ এরর দিতে পারেন, অথবা মাইস্কিউলি এরর প্রিন্ট করতে পারেন, যেটাই দেন, হ্যাঁ, দুইটাই সেম, মাইস্কিউলি এরর, ঠিক আছে? তো এরর দিয়ে হচ্ছে এখানে শুধুমাত্র কন ভেরিয়েবলটা বলে দেন, তাও করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, যে প্রিন্ট করে আমরা দেখতে পারি যে আসা আপাতত ডেটা আসছে কি না। হ্যাঁ, তো আমি হয়তো এখান থেকে এই এই পার্টটাকে রেজাল্ট নামে অথবা ডেটা নামে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, হ্যাঁ, ডেটা রাখলাম। দেন রিলোড দেন, রিলোড দিলে ডেটাটা আমরা এখানে দেখতে পারবো, মিনস হচ্ছে এই নিচে, ওকে, রিলোড দিলাম। দেখেন আমার হচ্ছে কি যে নাম রো 5, মানে হচ্ছে আমি 5টা রেজাল্ট পাইছি। তাহলে আমাকে কী করতে হবে, ওই যেহেতু আমার নাম রোজ মানে হচ্ছে কি আমার কয়টা ডেটা, দেন হচ্ছে আমরা এখানে হয়তো একটা লুপ চালাইতে পারি, হ্যাঁ। তো লুপের মধ্যে আমি যেটা বললাম, আমি এখানে একটা ফর লুপ চালাচ্ছি, ঠিক আছে? ফর লুপ, জাস্ট ফর লুপ। তো ফর লুপে আই ইকুয়াল 0, আই লেস দেন কী হবে, ডেটা নাম রোজ, হ্যাঁ, ওকে। অথবা আপনি এখান থেকে কপি করে নিতে পারেন নাম রোজ, মাঝে মধ্যে এটা মনে থাকে না কোডটা। দেন আমি যেটা করব, এখানে ধরেন হচ্ছে একটা আইটেম নামে একটা ভেরিয়েবল নেব, নিয়ে বলবো হচ্ছে কি যে ডলার ডেটা ফেচ অবজেক্ট, হ্যাঁ, TCH ফেচ অবজেক্ট, ঠিক আছে? তো ফেচ অবজেক্ট করলে কী হবে, সে হচ্ছে প্রতিবার ওই প্রতি লুপে সে আমাকে একটা একটা করে ডেটা রিটার্ন করবে। তো আমি হয়তো এখান থেকে এখানে যে লুপটা আছে লুপটাকে আমি এখানে ক্লোজ করতে পারি, ঠিক আছে? করলাম, তো দেন ফরম্যাট করে ফেলেন কোডটা, ফরম্যাট করলেন, করার পর আমরা সর্বোচ্চ আপাতত যেটা করি এখানে টাইটেলটা শুধু প্রিন্ট করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী হবে, ইকো হবে আইটেম টাইটেল, ঠিক আছে? যদি কোনো ভুল না হয় আশা করি ডেটাগুলো প্রিন্ট হবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমাকে কী বলতেছে, ফেচ অবজেক্টটা এখানে হবে হচ্ছে ফেচ অবজেক্ট ফাংশন না, ওকে, দেখেন টাইটেলগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে, দেখেন 5 4 3 2 1, মানে হচ্ছে আমি একটা টাইটেলকেই আমি জাস্ট 5টা টাইটেলে কনভার্ট করে দিয়েছিলাম, জাস্ট কারণ এইরকম আসছে। তো চেষ্টা করবেন একটু রিয়েল টাইম ডেটা দিতে, এতে ডেটাটা সুন্দর হয় আর কি, বা দেখতে ভালো দেখায়। আর এখন হচ্ছে ইমেজগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, যেহেতু আমাদের ইমেজগুলো আছে।
তো আমি যেটা করব এখান থেকে হয়তো এই যে ইমেজটা আছে ইমেজটাকে হচ্ছে আমরা এখান থেকে ইকো করে দিব। হ্যাঁ ইকো ইকো দেন হচ্ছে কি অ্যাসেট। হ্যাঁ তো অ্যাসেটে কী হবে, অ্যাসেট হচ্ছে আইটেম ইমেজ, ঠিক আছে। আর এখানে দেখেন আমাদের ইমেজের ফরম্যাটটা যদি আমরা দেখতে চাই এখানে কি আছে, দেখেন এখানে কিন্তু শুরুতে কোনো স্ল্যাশ নেই, যার কারণে আপনাকে শুরুতে একটা এখানে এভাবে স্ল্যাশ বলে দিতে হবে। আর স্ল্যাশ বলার দরকার না যদি আপনি অ্যাসেট ফাংশন ইউজ করেন। হ্যাঁ এটা হচ্ছে আমরা একদম প্রথম দিকে দেখেছিলাম বা শর্টকাট তৈরি করেছিলাম আর কি হেল্পার ফাংশনগুলো। দেখেন আমার ইমেজগুলো কিন্তু কি আসছে, এখানে চলে আসছে। ওকে যদি আসে এরপর আসেন এখানে, দেখেন আমাদের কিছু টেক্সট আছে, ঠিক না? তো ওই টেক্সটগুলো দেখেন আমাদের এখানে কিন্তু লং টেক্সট। আমি যদি ফুল টেক্সটটা এখানে দেখাতে চাই, ধরুন আমি কিছু টেক্সট আচ্ছা যা টেক্সট আছে আমি তাই ধরুন এখানে দেখাচ্ছি আপাতত, তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে আমরা হয়তো এই যে একটা ডিসক্রিপশন নামে ট্যাগ নিয়েছিলাম, ঠিক না? ডিসক্রিপশন, তো ডিসক্রিপশনটা আপাতত হবে না, কারণ হচ্ছে আমরা এখানে সরাসরি এইচটিএমএলটাই কিন্তু এখানে প্রিন্ট করাই দিব। হ্যাঁ কারণ হচ্ছে আমরা এইচটিএমএলটাই কী করি সরাসরি সেখানে সেভ করতেছি। তো আমি যদি লিখি আইটেম ডিসক্রিপশন, ঠিক আছে, দিলাম আইটেম ডিসক্রিপশন, এখন যদি রিলোড দিই দেখেন আমার ডেটাগুলো কিন্তু চলে আসছে। কিন্তু প্রবলেম কি, প্রবলেম হচ্ছে দেখেন এখানে বিশাল একটা ডেটা দেখাই দিছে, ঠিক না? বা অনেক বড় ডেটা আপনাকে এখানে শো করে দিছে। তো এটার জন্য একটা প্রসেস হচ্ছে ট্যাগগুলোকে বা হচ্ছে এইগুলো কিন্তু আমরা এইচটিএমএল, দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি গ্যাপটা পেয়ে গেছে, ইন্সপেক্ট করলে আপনি দেখতে পারবেন। দেখেন দেখছেন ফুল পুরো জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিছি। তো আমি যেটা করব একটু কাজের সুবিধার জন্য আমাদের, আমি এখানে একটা ডিভ নিয়ে নিচ্ছি, জাস্ট ডিভের মধ্যে হচ্ছে আমি পুরোটাকে ধরেন কলাপস করে নিব, ঠিক আছে, আর কলাপস না আমি বাইন্ড করে নিলাম। দেন আমি এখানে একটা ট্যাগ ইউজ করবো, এটা নাম হচ্ছে স্ট্রিপ ট্যাগ। হ্যাঁ স্ট্রিপ ট্যাগস, তো স্ট্রিপ ট্যাগস যেটা করে সে হচ্ছে আপনার এই যে এখানে এইচটিএমএল প্রিন্ট হচ্ছে সে সবগুলোকে হচ্ছে প্লেইন টেক্সটে কনভার্ট করে দেয়। দেখেন আমি এখন যদি রিলোড দেন আপনি এখন আর এই যে ডেটাগুলো দেখতে পারবেন না, আমি জাস্ট রিলোড দিচ্ছি, দেখেন এখন কিন্তু সব প্লেন টেক্সট হয়ে গেছে। ওকে ফাইন, প্লেন টেক্সট হলো, এখন তো আমরা ফুল দেখাতে চাই না, ঠিক না? আমরা দেখাতে চাই হয়তো এতটুকু। ওকে আচ্ছা, তাহলে এখান থেকে যেটা করতে পারেন আপনি, আপনি হয়তো সাব স্ট্রিং ইউজ করতে পারেন একটা। হ্যাঁ যে আপনি কত ক্যারেক্টার দেখাইতে চান, তো আপনি যদি এইভাবে লেখেন যে সাব স্টিয়ার, ওকে সাব স্টিয়ার দিতে পারেন। সাব স্টিয়ার হবে কি, সাব স্টিয়ারে হচ্ছে এখানে হয়তো বলে দিলেন যে আপনি জিরো থেকে, হ্যাঁ জিরো থেকে হয়তো 140 ক্যারেক্টার আপনি দেখাইতে চান। তো 140 ক্যারেক্টার হয়তো ছোটো হয়ে যাবে, আপনি এখানে 200 দেন মিনিমাম। ওকে তো 200 দিয়ে শেষে হয়তো একটা এরকম একটা চিহ্ন দিতে পারেন আর কি, ডট ডট ডট। ওকে একটা জাস্ট দিলাম, দেওয়ার পর এখন যদি রিলোড দেন দেখছেন এই শেষে একটা ডট 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 চলে আসছে। ওকে তো মোটামুটি একটা প্রবলেম সলিউশন হইলো। তো সর্বশেষ যেটা লাগবে আপনাকে, আপনি পুরোটাকে এখন পিতে রাখতে পারেন, সমস্যা নাই। ওকে ডিভে না রেখে, তাহলে ওরা ওদের ডিফল্ট একটা স্টাইল ছিল ওই স্টাইলটা অটোমেটিক পাবে আর কি। দেখেন এখন শেষে একটা এই যে মার্জিন পাবে, জাস্ট এতটুকুই। ওকে তাহলে মোটামুটি এই ইস্যুটাও ডান। এরপর আসেন আমাদের ডেট নিয়ে, ঠিক না? ডেট আমাদের ঠিক করতে হবে। তো ডেট হচ্ছে কি, আমাদের ওই ডেট অবজেক্টটা আছে, ডেটের সাথে আমরা কী করতে পারি সরাসরি হচ্ছে একটা ফরম্যাট দাঁড় করাই ফেলতে পারি। যেমন দেখেন আমরা যদি এখানে যদি আমরা ডেট কোথাও ইউজ করে নেই করছি, সেটা মেবি সম্ভবত হচ্ছে এই যে এখানে ডেট এইচ আই এ, সে হচ্ছে কী করে সরাসরি হচ্ছে আমাদের বর্তমান ডেটটাকে হচ্ছে সে দেখায়। কিন্তু আমরা চাই হচ্ছে কি যে আমাদের যে ডেটটা আছে ওই ডেটটাকে আমরা কনভার্ট করে আমরা এখানে দেখতে চাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রসেসটা কী হবে, তো সেক্ষেত্রে যে প্রসেসটা হবে আপনি এখানে যেটা করতে পারেন, তো এখন আসেন আমরা ডেটটা নিয়ে একটু বসায় ফেলি। হ্যাঁ তো ডেটটা কোথায় আছে, দেখেন ডেটটা আছে হচ্ছে এই জায়গাতে, ঠিক না? তো পিএইচপির একটা ফাংশন আছে, এটাকে বলা হয় ডেট ক্রিয়েট, আর একটা হচ্ছে ডেট ফরম্যাট। ওকে তো ডেট ক্রিয়েট, প্রথমে আপনাকে যেটা করতে হবে ডেট ফরম্যাট ফাংশনটা কল করতে হবে। হ্যাঁ ডেট ফরম্যাট, দেন এই ডেট ফরম্যাটের মধ্যে দুটো পার্ট থাকে। আচ্ছা এটাকে প্রথমে ইকোতে রাখতে হবে। ওকে ডেট ফরম্যাট, ওকে তো ডেট ফরম্যাটের দুটো পার্ট, একটা হচ্ছে আমার ডেট অবজেক্ট আর আরেকটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে? তো আপনি যেটা করবেন এখানে ডেট ক্রিয়েট নামে আরেকটা ফাংশন আছে। হ্যাঁ ডেট ক্রিয়েট, ওকে তো ডেট ক্রিয়েটে কী করবো আমরা, ওই যে আইটেম ক্রিয়েটেড অ্যাট, হ্যাঁ ফাংশনটা কল করব। দেন যেটা করতে হবে আমাকে হচ্ছে ফরম্যাটটা বলে দিতে হবে যে আসলে আমি কোন ফরম্যাটে দেখতে চাই। তো আমি চাই প্রথমে ডেট,
দেন হচ্ছে ফুল মান্থ। হ্যাঁ, তো ফুল মান্থ হচ্ছে বড় হাতের এফ দিয়ে দেখানো হয়, দেন হচ্ছে ইয়ার। হ্যাঁ, আমি বড় হাতের ওয়াই দিয়ে দেখতে চাই। দেন হচ্ছে আপনি যদি চান সময়টাও প্রিন্ট করে দেখাইতে, তাহলে হচ্ছে এভাবে এইচ আই এস এ, হ্যাঁ একদম সব পুরোটা দিতে পারেন, মানে আওয়ার, মিনিট, সেকেন্ড, আর আরেকটা হচ্ছে কি এএম অথবা পিএম। তো আমি আচ্ছা দুইটাই থাকুক, সমস্যা নেই, পাশাপাশি দেখাবে আর কি। রিলোড দিলাম, দেখছেন যে 25শে আগস্ট আমি যখন ক্রিয়েট করছি ওই সময়টা দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি একসাথে কপি পেস্ট করছিলাম যার কারণে এভাবে আসতেছে আর কি। তো এখানে আসতেছে কি 13টা 26, মানে 4টা 26 আর কি। তো এখানে যেটা করবেন, এই যে এইচ এর জায়গায় এখানে বড় হাতের এইচ ইউজ করবেন। হ্যাঁ, তখন হচ্ছে আপনাকে 13টা আর দেখাবে না, আপনাকে নর্মাল যে 12 ঘন্টা আছে ওইটাই দেখানোর কথা। ক্রিয়েট DFY, এইচ তো ঠিক আছে, ছোট হাতের এইচই ঠিক থাকার কথা। আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, এটা যেহেতু আর কাজ নেই। রিলোড, ওকে, যে 1টা 13, ঠিক আছে, এখন কিন্তু ফিক্স হয়ে গেছে 1টা 13 26 মিনিট। ওকে, এখন AMPM আপনি যখন যখন যেটা করছেন সেটাই আসবে আর কি। আচ্ছা, তো এখন আসেন, হয়তো বলতে পারেন এখানে মানে 26 সেকেন্ডই বা কেন দেখাচ্ছে, ঠিক না, এখানে তো এটা আপডেট হওয়া উচিত ছিল। তো সেক্ষেত্রে হয়তো আমরা এখান থেকে ম্যানুয়ালি একটু একটু চেঞ্জ করে দেখতে পারি, ঠিক আছে, অথবা যে কোনো একটা দেখতে পারি। তো আমরা সবার শেষে যেটা ওইটা নিয়ে একটু কাজ করি, যেমন হচ্ছে 11 নম্বর যেটা, তো এখানে দেখেন 26 সেকেন্ডই আছে, সবগুলো এট এ টাইম ক্রিয়েট হয়েছে আর কি। তো আমরা হয়তো এখান থেকে 2-1টার একটু মিনিট চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখানে কি আছে, 13টা আছে, তো হয়তো এখান থেকে আমরা 12টা করে দিচ্ছি। ওকে, আর 13-র জায়গায় হয়তো 10 করে দিচ্ছি, ঠিক আছে। তো দিয়ে একটা যদি আপডেট করি, করলাম একটা আপডেট করলে মোটামুটি আমরা বুঝবো আর কি যে আসলে কাজ করতেছে কিনা, ঠিক আছে। দেখেন 12টা 10, ওকে, তার মানে হচ্ছে কি টাইম, ওকে, টাইম নিয়ে আর কোনো ইস্যু নাই। তো পরবর্তী কাজ হচ্ছে কি, পরবর্তী কাজ হচ্ছে এখানে যে কমেন্ট কাউন্ট করা, আর এখানে দেখেন যে বাই কর্মন জোনস, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অথর। হ্যাঁ, যে আসলে এই ব্লগটা কে লিখছে বা হচ্ছে পোস্টের রাইটারকে, সেটা হচ্ছে কি আমরা অথরের মধ্যে রাখছিলাম। তো আমরা বাইয়ের মধ্যে যেটা করব, ওই অথরের নামটা আমরা এখানে বলে দিব, ঠিক আছে। তো আপনি চাইলে হচ্ছে এখানে অথরের জন্য একটা পেজ করতে পারেন, হ্যাঁ, যেখানে অথরের ডিটেলসটা এখানে থাকবে, ঠিক আছে। ধরেন তার সেখানে একটা ফটো থাকলো আর সে কী কী পোস্ট লিখছে তাও আপনি এখানে প্রিন্ট করাতে পারেন। তো দেন আমি যেটা করব, এখানে হয়তো আমরা আইটেম দিয়ে AUTHOR অথর লিখে দিলাম, ঠিক আছে। তো দেন কি বাদ নাও একটা রিলোড দেন, দেখেন মিস্টার রুবেল শরীফ খান, হ্যাঁ, জয়নাল আবেদিন, এলন মাস্ক একটা পোস্ট করছিল কবে যেন, সেটা আমরা লিখে দিলাম। আচ্ছা, এরপর আসেন এটার সাথে যেটা রিলেটেড, সেটা হচ্ছে পোস্টের ডিটেলস দেখা। হ্যাঁ, আমি যখন ক্লিক করব আমাকে ডিটেলসটা শো করবে। তো ডিটেলস পেজটা হচ্ছে আমরা একটু আগে দেখে ফেলছি যে ডিটেলস পেজে কী কী থাকে। তো এখানে একটু এই পেজটা হয়তো আপনি ক্লিন করতে পারেন, সেটা হচ্ছে এই প্রিটা দরকার নাই, হ্যাঁ এটা কেটে দেন, ডান দিলাম। দেওয়ার পর আসেন আপনি এখন যে কাজটা করবেন, এই এখানে যখন আমি ক্লিক করবো দেখেন যে ব্লগ ডিটেলসে কিন্তু আমার যাচ্ছে। হ্যাঁ, তো এই 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 লিঙ্কটা আপনাকে আরেক জায়গায় করতে হবে, সেটা হচ্ছে এইখানে, এই যে ইমেজটা আছে না, ইমেজটা সাধারণত লিঙ্কের আন্ডারে থাকে। তো পুরো ইমেজটাকে আমরা এই লিঙ্কের মধ্যে নিয়ে আসব। এখানে একটা এ দেওয়া আছে না, ক্লিক ফর রিড। আচ্ছা, এখানে সম্ভবত কোথাও কিছু একটা দিছে কি না, একটা স্পেস দাও। আচ্ছা, আমি কিছু জিনিস লিখি তাহলে হয়তো কিছু জিনিস আসবে। রিলোড, এই যে দেখেন একদম সেন্টারে কিছু একটা আসছে, দেখছেন। তো এখানে হয়তো কিছু লিখলে কিছু আসতে পারে আর কি, ঠিক আছে। তো যেহেতু আছে সমস্যা নাই, আমি যেটা করি এখানে হয়তো একটু ডিজাইন করে দিই সাথে সাথে। হ্যাঁ, এখানে ওরা দিছে কিন্তু জিনিসটা হয় নাই, আমি একটা আই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আই দিয়ে এখানে একটা ক্লাস দিতে পারেন, FAFA বুক দিয়ে দেন, ঠিক আছে। তো বুক দিলে একটা রিডের মতো কিছু একটা আসবে আর কি। হ্যাঁ, আর এখানে হয়তো রিড দিতে পারেন, হ্যাঁ রিড দিয়ে দেন, শেষ। তো দেওয়ার পর যদি এখন রিলোড দিই, দেখেন রিডটা আসছে, ঠিক আছে। তো আসার পর যদি আমরা ক্লিক করি তখন হচ্ছে আমাদেরকে ওই পেজে নিয়ে যাবে। তো তার আগে হচ্ছে এখানে এই এটার সাথে আমাদের আইডিটা প্রিন্ট করে দিতে হবে, কোশ্চেন মার্ক ইকো
এখানে অবশ্যই ইকোটা আসে না, সমস্যা নাই, আপনি এভাবে লিখে দেন। আইটেম আইডি, ঠিক আছে, দিলাম। এরপর এর সাথে কি করতে হবে আপনাকে, এতটুকু কপি করে, আচ্ছা কপি হয় নাই ঠিকঠাক, এখানে আইডি ইকুয়াল লিখতে হবে, ডান। এটাকে আবার কি করবেন, এখানে লিখে দেন, দিলাম। দেওয়ার পর আসেন, যদি আমরা রিলোড দিই, এখন আপনি যেটাতে ক্লিক করেন আপনাকে বাই ডিফল্ট কী করবে, যে রিড পেজে নিয়ে যাবে। আমি কন্ট্রোল ধরে ক্লিক করলাম, দেখেন ওই আইডি সহ আমাকে কী করছে, এখানে রিটার্ন করে দিছে। আচ্ছা ঠিক আছে, এরপর আসেন এই পেজের আরেকটা যেটা কাজ, সেটা হচ্ছে পেজিনেশন। হ্যাঁ, তো পেজিনেশনটা আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনি কীভাবে করবেন সেটা আমি একটা প্রসেস দেখাচ্ছি, আপনারা হয়তো নেটে সার্চ দিয়ে অথবা নিজের মতো করে, হ্যাঁ, যদি লজিকটা বুঝতে পারেন যে আসলে কীভাবে হচ্ছে, দেন আর একটু নিজের মতো করে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে একটা কোয়েরি দিয়েছিলাম, কোয়েরির নাম দিয়েছিলাম হচ্ছে কি, লিমিট। হ্যাঁ, তো আপনি যদি বলে দেন লিমিট, হ্যাঁ, তো লিমিট যদি দেন 4, তাহলে সে শুধুমাত্র 4টা দিবে, ঠিক আছে, 4টা, দেখেন করলো। আচ্ছা, এছাড়া আরও দুটো প্রপার্টি আছে কোয়েরির, একটা হচ্ছে স্কিপ আর একটা হচ্ছে টেক। হ্যাঁ, তো স্কিপ এবং টেক কি, হ্যাঁ, স্কিপ মানে হচ্ছে ধরেন আমি প্রথম থেকে 5টাকে স্কিপ করতে চাই, দেন আমি টেক করতে চাই, হ্যাঁ, জিনিসটা এরকম। দেখেন লিমিট আর টেক অলমোস্ট সেম, আপনি যদি লেখেন টেক 4 অথবা টেক 3, দেখেন টেক 3 দিলে যেটা হবে আমাকে 3টা রিটার্ন করবে। এরর দিল কেন, আচ্ছা টেকটা একটু দেখে নিই, এসকিউএল টেক, টেক স্কিপ, ডান। টেক স্কিপটা সম্ভবত হচ্ছে লিমিট, আচ্ছা দেখি তারপর কিভাবে করে এখানে। হায়ার অর্ডার বাই, আচ্ছা এখানে অফসেট এবং ফেচ নেক্সট, হ্যাঁ এইভাবে দিয়ে করা হয়েছে, আচ্ছা সিস্টেমটা একটু ভিন্ন, হ্যাঁ আমাদের কোয়েরিটা একটু ভুল হয়েছে, এভাবে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে দেন, ধরেন আমরা দিলাম হচ্ছে অফসেট 1 দিলাম, ঠিক আছে। আর টেকটা সম্ভবত এটা জাভা স্ক্রিপ্ট, সরি এটা লারাভেলের ছিল, হ্যাঁ তা আমি, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তা আমি ধরেন অফসেট দিলাম 1, হ্যাঁ অফসেট দিয়ে দেন পরবর্তীতে আর দেন যে নেক্সট কত রো আপনি নিতে চান, ঠিক আছে। তো এটাকে হচ্ছে লারাভেল একটু সংক্ষেপে হচ্ছে টেক আর স্কিপ বলছিল আর কি, ঠিক আছে, আচ্ছা প্রবলেম নাই, সমস্যা নেই। তো ধরুন আমি একটাকে স্কিপ করে আমি নেক্সট 2টাকে নিতে চাই, ওকে, মানে প্রথমটা স্কিপ নেক্সট 2টা, তাহলে হেই ওই হিসাবে কী আসার কথা দেখে নিই, কী হিসাবে ওই হিসাবে কী আসে। রিলোড দিলাম, অফসেট 1 নেক্সট 2, একটু ভার্সনের সাথে মিলতেছে না, ইটস একটু ওয়েট। আচ্ছা প্রবলেমটা হচ্ছে আমরা ট্রাই করতেছিলাম হচ্ছে এসকিউএল, হ্যাঁ বাট আমরা ইউজ করতেছি হচ্ছে মাইএসকিউএল, তো দুটো ল্যাঙ্গুয়েজ একটু আলাদা, ঠিক আছে, তো ওইটার সাথে একটু মিলে কম, তো এটা হচ্ছে আর একটু সহজ আর কি, ওটার আপডেটেড ভার্সন। তো এখানে প্রসেসটা হচ্ছে অফসেট এবং লিমিট ইউজ করা, ঠিক আছে। তো অফসেট মিন্স হচ্ছে আমি কয়টাকে বাদ দিতে চাই, আর লিমিট মানে হচ্ছে কয়টা নিতে চাই। তো এখানে দেখেন আমি লিখছি হচ্ছে কি যে লিমিট 3 অফসেট 1, তো আমরা উল্টা লিখি তাহলে মেবি সহজ হবে, যে আমি কয়টাকে স্কিপ করতে চাই আর কয়টাকে নিতে চাই। তো আমি বললাম আমি স্কিপ, মানে অফসেট মিন্স হচ্ছে স্কিপ আর কি, যে আপনি কয়টাকে বাদ দিতে চান। তো আমি যদি দেই যে ধরেন 2 আর লিমিট 2, তখন যেটা হবে সে ধরেন শেষের থেকে দুটোকে বাদ দিবে, ওকে, তো শেষের থেকে দুটোকে যদি বাদ দেয় তখন দেখেন কীরকম হয়, যদি আমি রিলোড দেই শেষের থেকে না, মানে প্রথম থেকে 2টাকে বাদ দিবে আর কি। আচ্ছা উল্টা লিখতে হবে, লিমিট 2 অফসেট 2, ওকে, দেখেন সে কী করতেছে 2 আর 3 দেখাচ্ছে, হ্যাঁ তাহলে মাঝখানে বাদ গেছে কোনটা, 1 বাদ গেছে, ঠিক আছে। অথবা যদি আপনি, আমরা যদি চাই যে ধরেন ধরুন লিমিট 2 অফসেট 1 অথবা অফসেটটা বাদ দিলাম, তখন কী হয় প্রথমে দেখেন, লিমিট 2 রিলোড, তো লিমিট 2 দিলে আমরা আমরা মানে 5 আর আমাকে 4 দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে পরবর্তীতে কী হবে 3 2 দেখাবে, তাহলে যদি 1 দেন তখন দেখাবে 4, দেখেন অফসেট যদি 1 দেন তো এখন দেখাবে হচ্ছে কত 4 আর 3, দেখেন
4 দিন, তাহলে হচ্ছে কি জিনিস আমরা বুঝতে পারতেছি যে লেটেস্ট থেকে আমরা কি করতে পারি, জিনিসটাকে বাদ দিতে পারি। এখন হচ্ছে এই যে একটা পেজিনেশন, হ্যাঁ পেজিনেশনটা আমাকে বানাইতে হবে। তো পেজিনেশনটা কীরকম হবে, আমি প্রথমে চেক করব যে আসলে আমার কাছে কয়টা ডেটা আছে, দেন ওই ডেটার উপরে ভিত্তি করে আমি যেটা করব যে এরকম একটা জাস্ট আমরা একটা এলআই কিছু একটা তৈরি করতে পারি, দেন আমি যখন ক্লিক করব তখন কী হবে ওই কাজটা হবে। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি হয়তো এখানে দেখেন আমরা কিন্তু নাম রোজ দিয়ে কী পাই, আমাদের ডেটাগুলো পাই, ঠিক না? তাহলে আমাকে ওই নাম রোজকে আপনি কত দিয়ে চান সেটাকে হয়তো আপনি একটা ডিভাইড করে নিতে পারেন। হ্যাঁ, তো ধরুন আমি হয়তো দিলাম হচ্ছে কি যে ডেটা লিমিট, হ্যাঁ, বা হচ্ছে ডেটা চাঙ্ক। তো চাঙ্ক মিনস হচ্ছে আসলে ওই আমরা জাভা স্ক্রিপ্টে বা হচ্ছে পিএইচপি স্প্লিট ইউজ করছিলাম, ঠিক না? তো আমরা একটা স্লাইস, সরি স্প্লিট না, স্লাইস কী করতো, সে হচ্ছে একটা অ্যারেকে, ধরুন অ্যারেতে আমার 10টা ডেটা আছে, তো আমি এটা যদি স্লাইস 3 করতাম সে আমাকে 3 ভাগে ভাগ করে দিত, ঠিক না? তো এর মানে কি, ধরুন আমি 10কে 3 দিয়ে ভাগ করা। তো সেমভাবে আমি যেটা করব যে এই অ্যারেটাকে আমি কাউন্টকে, মিনস হচ্ছে যে নাম রোজ যতগুলো রো আছে আমার, ওই মানে আমি টোটাল রোকে কিন্তু হিসাব করব, আমি কিন্তু এই রেজাল্টের রোকে হিসাব করব না, টোটাল রোকে আমি হচ্ছে যত দিয়ে আমি চাই, যত ভাগ করতে চাই সেটা আমি করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে কি, এখানে হয়তো আমি এইভাবে লিখতে পারি যে ডলার কন কোয়েরি। তো কোয়েরি দিয়ে আমি বলে দিলাম এই এতটুকু আপনি বলে দিতে পারেন, ব্লগস। তো ব্লগস দিয়ে আপনি যেটা করবেন এখান থেকে, মানে এটা দুইভাবে করা যায়, আপনি হয়তো এখানে কাউন্ট যেটা আছে মাইস্কুলার কাউন্ট সেটাও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আপনি ধরুন ফ্রম ব্লগস দিয়ে আপনি হয়তো এখান থেকে কাউন্ট করতে পারেন, ঠিক আছে? দেখেন রেজাল্টটা কী আসে সেটা একটু দেখি। তো আমরা যদি এখান থেকে ফেচ অবজেক্ট বলে দিই সরাসরি, ধরুন হচ্ছে ফেচ TCH ফেচ অবজেক্ট, ওকে? তো অবজেক্ট দিয়ে এই যে ডেটা চাংটা আছে এটাকে ধরেন আমরা হচ্ছে এখান থেকে হয়তো ইকো করতে পারি, ইকো না করে আমি প্রিন্টার করি, হ্যাঁ প্রিন্টার ডেটা চাঙ্ক, ওকে? তো সেখানে আমাকে ডেটা কাউন্ট করে দিবে আর কি মূলত। দেখেন আমি যদি রিলোড দেই, দিলাম, যদি কোনো এরর না থাকে আশা করি রেজাল্টটা দেখাবে। দেখেন সে আমাকে ফুল রেজাল্ট দিয়ে দিচ্ছে না, কাউন্ট কাউন্ট আসে না কেন? আচ্ছা সিনট্যাক্সটা একটু ভুল হয়েছে, সিনট্যাক্সটা হবে এরকম, ঠিক আছে? আপনি আমরা সিলেক্ট অল লিখি না, সেখানে শুধু হচ্ছে কাউন্ট হবে, ঠিক আছে? কাউন্ট দিয়ে হচ্ছে যে কোনো একটা কিছু আপনি বলে দেবেন তাহলে চলবে। আচ্ছা তাহলে দেখি আমরা যদি এখানে লিখি, ধরেন হচ্ছে এখান থেকে সিলেক্ট অল দিয়ে যেখানে লিখছি এখানে ধরুন হচ্ছে কাউন্ট ফাংশনটা বলে দিলাম, ঠিক আছে? তো কাউন্ট এখানে হচ্ছে কি আমাদের বাই ডিফল্ট আইডি ছিল ঠিকানাটি, তো আমরা আইডি দিলাম। তো আইডি দেওয়ার পর যদি রিলোড দেই, রিলোড, দেখেন কাউন্ট আইডি কত আসতেছে দেখছেন, 5 আসে। তাহলে আপনি যদি সরাসরি ফেচ অবজেক্ট করেন তাহলে আপনার রেজাল্ট আসতেছে কত, 5। আর এখানে দেখেন এই আপনার কীটা হচ্ছে এরকম কাউন্ট আইডি, তাহলে হচ্ছে কাউন্ট আইডিটাকে আপনি যদি আপনি চেঞ্জ করে নিতে চান তাহলে হচ্ছে আপনি এখানে অ্যাজ বলতে পারেন, হ্যাঁ, যে অ্যাজ অ্যাজ হচ্ছে কি যে টোটাল ব্লগ, টোটাল ব্লগস, ওকে? তো টোটাল ব্লগ দিলে হয়, ব্লগস আর দরকার নাই, টোটাল ব্লগ। অথবা দেখেন যদি এখন যদি রিলোড দেন আপনি এই ভেরিয়েবলটা চেঞ্জ পাবেন, হ্যাঁ, যে আমরা যদি এটাকে সরাসরি অ্যাক্সেস করি তখন আমি কী করতে পারবো, এই ডেটাটা পেয়ে যাব। তো এটাকে আপনি এখান থেকে জাস্ট অ্যারো দিয়ে বলে দেন, ডান। তাহলে এক জায়গাতেই বা হচ্ছে এই যে ডেটা চাঙ্ক আছে এই রেজাল্টের মধ্যে আপনি ফুল জিনিসটা পেয়ে যাবেন। ওকে, দেখেন আপনাকে কী দেখাচ্ছে এখানে, এই যে 5 দিয়ে দিছে, ঠিক আছে? মানে হচ্ছে আপনার ডেটা আছে কয়টা, 5টা। তো আমি চাই এই 5কে, এই যে আমরা যে লিমিট আমাদের কত, আমাদের লিমিট কিন্তু হচ্ছে 4, হ্যাঁ, তারপর তো আমরা 2 দিয়ে করি পরবর্তীতে ধরুন চেঞ্জ করলাম। তো আমি কী করলাম এখানে, ধরুন আমি বলে দিলাম এভাবে যে আমি চাই কীভাবে বাই 2, হ্যাঁ, যে আমি 2 দিয়ে কী চাই এই ডেটাটাকে দেখতে চাই। তো সে কী করবে, পুরো জিনিসটাকে আমার যে রেজাল্টটা পাবে ওই রেজাল্টটাকে, মানে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার যে রেজাল্টটা হয় সেটা এখানে পাবে। আর এটাকে আমি যেটা করব ইন্টে কনভার্ট করে নেব, হ্যাঁ। তো ইন্টে হচ্ছে পুরো জিনিস, এই পুরো রেজাল্টটাকে আমি ইন্টে কনভার্ট করার জন্য পুরোটাকে এরকম একটা ব্র্যাকেটে নিতে হবে, নাহলে একটা এরর দিবে, ঠিক আছে? আপনার রেজাল্টটা তো হচ্ছে আপনার ফ্রাকশনও হইতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি এভাবে পাবেন। এখন দেখেন যদি রিলোড দেন শুধুমাত্র সংখ্যাটা পাবেন, হ্যাঁ, যে আমি এখন এক পেজে 2টা করে দেখতে চাই, ওকে? তো কথা হচ্ছে
আমি তো এখন পাচ্ছি হচ্ছে আমার এটা কি বলে, আমি হচ্ছে মানে আমার রেজাল্ট যেটা ছিল ওইটাকে আমি দুই দিয়ে ডিভাইড করতেছি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার যে ডেটা আছে ওইটাকে আমি দুই পেজে দেখতে পারবো, ঠিক আছে, তিন পেজে না কিন্তু। তাহলে এখানে যেটা করতে পারেন, ফ্লোর নামে একটা ফাংশন, ফ্লোর না সিল নামে একটা ফাংশন আছে। হ্যাঁ, সিল, তো সিল দিলে যেটা হয় আপনি এই রেজাল্টটা পাবেন। হ্যাঁ, আমার কিন্তু তিন আসতে হবে, নাহলে তিন পেজ ছাড়া কিন্তু আপনি এই পাঁচটা ডেটা দেখতে পারবেন না, ঠিক আছে। তো একটু সময় নেবে, দেখেন এখন কিন্তু আপনি তিন পেয়ে গেছেন। মানে হচ্ছে যদি আমাদের পয়েন্ট সামথিং আসে তখন হচ্ছে আমরা সিল করে দিলাম, মিনস হচ্ছে ধরেন আপনার রেজাল্ট যদি আসে 2.1 হয়ে যাবে 3, যদি আসে 2.6 তাও কি হয়ে যাবে 3 হয়ে যাবে। আচ্ছা, তা আসার পর তাহলে হবে কি যে আমাদের টোটাল পেজিনেশন কয়টা হবে, এই যে ডেটা চাঙ্ক পর্যন্ত, ঠিক আছে। তো আমি ধরেন এই ডেটা চাঙ্কটা কী করলাম, এই যে আমরা যেহেতু ম্যানুয়ালি বানাচ্ছি জিনিসটা এইভাবে আপাতত হ্যান্ডেল করতে হবে আর কি আমাকে। তো এখানে দেখেন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাক্টিভটা আপাতত অফ রাখি। হ্যাঁ, অফ রেখে আমি এখানে একটা ফর লুপ চালাইতে পারি, ফর লুপ। তো ফর ইচ কী করব, ফর ইচ ইকো দূর পিএইচপি লেখেন একটা, পিএইচপি দিলেন। হ্যাঁ, তো দেওয়ার পর একটা ফর লুপ চালাইতে হবে, ফর লুপ দিলেন। তো ফর লুপ কী হবে, সে হচ্ছে আমার চাং যতক্ষণ আছে ততক্ষণ চলবে। হ্যাঁ, মিনস হচ্ছে তিনটা লুপ হবে। তো তিনটা লুপে কী হবে, জাস্ট হচ্ছে আমাকে একটা পেজিনেশন প্রিন্ট করে দিবে। ওকে, দিল। তো পুরো জিনিসটা যেহেতু একটা কী বলা যায় জাস্ট একটা এইচটিএমএল। ওকে, আচ্ছা এইভাবে দেন, এই এইচটিএমএলের জন্য আবার ইকো লেখাটা বিরক্তকর। ওকে, তো আমি এখান থেকে এটা কেটে দিলাম। আর এই যে এখানে টু আছে, হ্যাঁ টুকে আমরা কি বলে দিব, ইকো i+1। হ্যাঁ, i+1, আবার i++ দিয়ে দেন না, ঠিক আছে। i+1 মানে আই এর ভ্যালু যেটা হবে তার সাথে 1 যোগ হবে। আর এর সাথে আমরা যেটা চাই, আমরা চাই হচ্ছে ওই যখন এখানে কেউ ক্লিক করবে, ধরুন আপনার কেউ এখানে টু ক্লিক করবো বা থ্রি ক্লিক করলো, হ্যাঁ তখন হচ্ছে আমরা এটাকে রিকোয়েস্টের মধ্যে সেভ রাখবো। হ্যাঁ, রিকোয়েস্ট অথবা শেষ সেশন, যেখানে আপনি সেভ রাখেন। তো যখন কোয়েরি করবেন তখন আমরা চেক করে নেবো, যদি সেশনের মধ্যে কোনো লিমিট থাকে তখন হচ্ছে আমাকে কী করবে, এই রেজাল্টটা দিবে। তো এখন আপাতত যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ইউআরএলটা আছে, হ্যাঁ যেহেতু রিকোয়েস্ট পাঠাইতে হবে, তো আমরা আমাদের ইউআরএলের সাথে একটা রিকোয়েস্ট প্যারামিটার আমরা পাঠাই দিব। তো আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা তো জানি, হ্যাঁ যে স্ল্যাশ, অথবা আপনি যদি শুধু এখানে শুধু কমা বলে দেন, হ্যাঁ কোশ্চেন মার্ক দিয়ে যদি এখানে দেন পেজ, হ্যাঁ পেজ ইকুয়াল ধরেন আপনি এখানে ইকো করলেন, অথবা এখান থেকে ম্যানুয়ালি করে ডলার i+1 দিলেন। হ্যাঁ, দিয়ে হয়তো এখানে এটা ক্লোজ করলেন, অটোমেটিক্যালি সে কী করবে, এই যে আপনার যে একটা মানে যে ইউআরএলই থাকেন ওই ইউআরএলের সাথে আপনাকে অ্যাটাচ করে দিবে। তো আমরা একটু দেখি আসে কি না, রিলোড একটু সময় নেবে, আসলো। আসার পর দেখেন এটা কিন্তু কমন ছিল, মানে শেষেরটা হচ্ছে আমরা ডিলিট করি নাই, তো এখানে রয়ে গেছে। দেখেন এখানে থ্রিতে একটা ছিল, কেটে দেন, মানে এটা শেষের থ্রি আর কি। বাট বাকিগুলোতে দেখেন আপনি মাউস নিলে এখানে একটু খেয়াল করে দেখেন, দেখছেন এখানে কিন্তু একটা রেজাল্ট পাচ্ছেন। তো এখানে একটা ইকুয়াল দেন নাই, যার কারণে এটা ইকো হয় নাই আর কি, জাস্ট সামথিং কিছু হয়ে গেছে। এটাকে ফরম্যাট করেন, যদি ফরম্যাট করেন এখন যদি রিলোড দেন, দেখেন আপনি এখন দেখতে পারবেন। যদি ওয়ানে দেন, দেখেন এই আপনি যে রাউটে আছেন ওই রাউটের সাথে সে কী করছে, অটোমেটিক্যালি একটা পেজ প্যারামিটার বা পেজ কোয়েরি আপনাকে অ্যাটাচ করে দিছে। তো এটা হচ্ছে খুব সহজ একটা উপায় আর কি, যে খুব সহজে আপনি কীভাবে লিঙ্ক তৈরি করবেন, আপনাকে আপনি কোন পেজে আসছেন ওইটা দেখার, ওইটা না দেখলেও চলবে, বাট আপনি কী করতে পারেন এভাবে এই কাজটা করে দিতে পারেন। আচ্ছা, তো পেজিনেশনের কাজ তো হইলো, আমরা পেজ পাইলাম। তো এই পেজটা হচ্ছে দেখেন আমি শুধুমাত্র এখানে বলে দিব, দেখেন আমি এখানে বলে দিব হচ্ছে কি, ধরেন আমি যদি বলি, ধরেন আমি যদি আমার পেজ ইকুয়াল যদি টু হয় তার মানে আমি কয়টাকে স্কিপ করতে চাই, মানে আমি দুদুগুণে চার আর কি, যে আমি এখানে যে আমার লিমিট আছে লিমিটের সাথে ওই পেজটাকে যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমি স্কিপের সংখ্যাটা পেয়ে যাই। তাহলে আমাকে এখানে একটু চেক করে নিতে, মানে এগুলো হচ্ছে একদম বেসিক, জাস্ট হালকা ক্যালকুলেশন, মানে একটু হালকা একটু আপনি চিন্তা করলে এটার আরও ভালো সলিউশন আপনি তৈরি করতে পারবেন। তো আমি এখানে চেক করব যে লেট অফসেট, হ্যাঁ আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, হ্যাঁ যে লেট অফসেট ইকুয়াল হচ্ছে 1, মানে আমি অফসেট ইকুয়াল 0 দিলাম, যে বাই ডিফল্ট অফসেট ইকুয়াল হচ্ছে কি 0। কিন্তু ইফ আমি চেক করলাম যে ইফ রিকোয়েস্ট
ইসেট, হ্যাঁ ইসেট বলে দেন, ইসেট আন্ডারস্কোর রিকোয়েস্টের মধ্যে যদি পেজ নামে কোনো আমার প্যারামিটার থাকে তখন কি হবে, সে হচ্ছে অফসেটের সাথে অফসেট ইকুয়াল হবে কি, এই যে এই পেজ রিকোয়েস্টের সাথে সে হচ্ছে 2কে গুণ করে দিবে। হ্যাঁ, যেহেতু আমরা লিমিট আপাতত 2 রাখছি, আমরা কিন্তু পরে এটা চেঞ্জ করে দিব, অথবা আপনি যেটা করতে পারেন এখানে লিমিটটা লিখে দিতে পারেন, হ্যাঁ, যে আমার লিমিট ইকুয়াল হচ্ছে কত, 2। মানে তাহলে আমরা কী করবো, এই রিকোয়েস্টের সাথে গুণ করে দিব কাকে, লিমিটকে, ঠিক আছে, লিমিট। ওকে, আর এখানে দেখেন যেটা আপনি হার্ড কোডে বসাচ্ছেন সেটা এখন ভেরিয়েবলে বলে দেন লিমিট, আর এটা হবে কি অফসেট। ওকে ডান। তাহলে ধরেন কোনো কারণে যদি অফসেট হয় তো হইল, অফসেট 0 মানে হচ্ছে সে একদম প্রথম থেকে দেখাবে, সমস্যা নেই, আর না হলে যদি সে স্কিপ পায় তখন হচ্ছে সে ওইভাবে কি করবে আমাকে ডেটাটা দেখাবে। নাও ট্রাই রিলোড, রিলোড দিলাম, ওকে ঠিক আছে, দেখেন 5 আর 4 দেখাইছে। ওকে, তো আমি চাই, আমি কিন্তু এখন 1 নম্বর পেজে আছি, ঠিক আছে, দেখেন 1 নম্বর পেজ কিন্তু আপনি এখন আমরা দেখাচ্ছে না আর কি, বাই ডিফল্ট দেখাচ্ছে না। তো আমি ধরেন এখান থেকে 2তে ক্লিক করলাম, পেজ 2, তো পেজ 2তে কত দেখানোর কথা, 4 আর 2। আচ্ছা, পেজ 2তে দিলে সে বেশি দূরে নিয়ে যাচ্ছে না, 2 দ্বিগুণে 4, তার মানে হচ্ছে সে অফসেট 4 করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, ধরেন পেজ 2, তাহলে ক্যালকুলেশনটা কীভাবে হবে বলেন তো দেখি একটু, ধরেন আমার লিমিট 2, তাহলে লিমিট 2 হইলে আমাকে হচ্ছে পেজ -1 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ পেজ -1। ওকে, এতটুকু দিয়ে, যদি এটা অটোমেটিক এভাবেই হবে তারপরে হচ্ছে একটু প্রেসিডেন্সিটা ঠিক করে দেন আর কি। হ্যাঁ ওকে দিলেন, দেন হচ্ছে এখন যদি রিলোড দেন, দেখেন আমরা এখন আছি কত, পেজ 2তে, হুম, আমার 3 এবং 2 আসার কথা, দেখি 3 এবং 2 আসে কিনা, আসছে, যদি 1-এ ক্লিক করি দেখেন 4 এবং 5 আসার কথা, দেখেন 5 এবং 4 আসছে, যদি 3-তে ক্লিক করেন শুধু 1টা আসবে এখন, দেখেন। তার মানে হচ্ছে দেখেন আপনি কিন্তু খুব চমৎকারভাবে কী করে ফেলছেন, আপনার পেজিনেশনটাও করে ফেলছেন। এখন কথা হচ্ছে কি, যে আমাকে এই অ্যাক্টিভটা কাজ করতে হবে। হ্যাঁ, তো অ্যাক্টিভ কাজ করার জন্য হচ্ছে আপনি এখানে এই যে এখানে যদি আসেন, এখানে আসলে কী হবে, এই যে এই এই অ্যাক্টিভ ক্লাসটা, হ্যাঁ এই অ্যাক্টিভ ক্লাসটা হচ্ছে আমাকে বসাইতে হবে একটা কন্ডিশন দিয়ে। তো আমরা যেটা করব, আমি চেক করব যে আমার রিকোয়েস্টের মধ্যে পেজ আছে কি না, ঠিক আছে, পেজ আছে কি না, যদি পেজ থাকে আর ওই পেজ নাম্বার ইকুয়াল যদি এই i=i+1 হয় তখন কী হবে, অ্যাক্টিভটা বসে যাবে, ঠিক আছে। তো আমি যেটা করব, এখানে ইনলাইন, আচ্ছা ক্লাস লিখতে পারি, ধরুন ক্লাস লিখলাম, লেখার পর আমি এখানে দিব হচ্ছে কি ইকো। তো ইকো দেওয়ার পর আমি চেক করব যে ই সেট, ওই উপরে যেটা করছি কপি করেন, আমার কম পিসি একটু স্লো হয়ে আছে আপাতত, অনেক কিছুই আসতেছে না ঠিকঠাক, দেন একটা টার্নারি অপারেটর আমরা চালাবো আর কি, বা টার্নারি যে কন্ডিশন আমরা দিতাম, দেওয়ার পর যদি এটা থাকে অ্যান্ড এই যে পেজটা আছে রিকোয়েস্ট পেজ, এইটা ইকুয়াল ইকুয়াল যদি $i+1 হয়, হ্যাঁ তখন কি হবে, অ্যাক্টিভ প্রিন্ট হবে, অ্যাক্টিভ, এলস ফাঁকা। হুম, মানে যদি আমার সব কিছু ওকে থাকে তাহলে তো একটা ক্লাস প্রিন্ট করলো, এলস কী হবে, ফাঁকা থাকবে। আর এই এতটুকুকে আপনি চাইলে হচ্ছে একটা এভাবে হচ্ছে ব্র্যাকেটে বলে দিবেন যে এটার কাজ আগে হবে, এটার কাজ আগে না, মানে হচ্ছে এই এতটুকু একটা পার্ট আর এই এটা পুরোটা মিলে একটা পার্ট, ঠিক আছে। তাহলে সে যেটা করবে, দুটো পার্টকে ম্যাচ করে নিয়ে তারপর হচ্ছে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, ইস সেটের মধ্যে আমরা পুরো কাজটা করে দিছি আর কি, হ্যাঁ ইস সেটটা তো এখানে হবে, আর এন্ড যেটা হবে সেটা হচ্ছে এই যে এতটুকু, ঠিক আছে, এখন ঠিক আছে, মানে ইস সেট একটা অংশ আর এন্ড দিয়ে পরের এটা আর একটা অংশ। ওকে, আচ্ছা মানে ইস সেট হচ্ছে চেক করবে পেজ আছে কি না, দেন চেক করবে হচ্ছে কি যে রিকোয়েস্ট পেজ ইকুয়াল এটা আছে কি না, সমান আছে কি না, তো সমান যদি থাকে, সমান তাহলে সব কিছু থাকে, তাহলে সে অ্যাক্টিভ প্রিন্ট করবে। তো দেখেন আমরা পেজ 3তে আসি, এখন পেজ 3তে অ্যাক্টিভ হওয়া উচিত, দেখেন পেজ 3 অ্যাক্টিভ, 2তে ক্লিক করেন পেজ 2 অ্যাক্টিভ, 3তে ক্লিক করেন
পেজ ওয়ান অ্যাক্টিভ, ওকে। কিন্তু বাই ডিফল্ট যদি আমাদের কোনো পেজ না থাকে তখন কি হবে, ঠিক না? তখন কিন্তু আর কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না, ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি, এখানে আরেকটা এলস যেটা আছে, হ্যাঁ, এলসের মধ্যে আপনি চাইলে একটা, এখানে আরেকটা কন্ডিশন দিতে পারেন আর কি, হ্যাঁ, সেটা হবে হচ্ছে অর দিতে পারেন, হ্যাঁ। একটা হচ্ছে সব কিছু পাইলো, ওকে, আর অর যেটা হবে যদি কোনোটা ম্যাচ না হয়, ইফ নট দিয়ে এখানে শুধু বলে দেন যে ইফ নট ইজ সেট কোয়েরি, তাহলে হচ্ছে ইফ নট মানে যদি এটা না থাকে, অ্যান্ড কন্ডিশন একটু জটিল হয়ে যাচ্ছে না, আচ্ছা এটা বাইরে হবে, অ্যান্ড ডলার আই প্লাস ওয়ান ইকুয়াল ইকুয়াল ওয়ান। এবং এটা যদি কী হয়, ধরেন কোনো কারণে আমার কাছে কী নাই, আমি একটু নিচে নিচে লিখি, হ্যাঁ, জিনিসটা সহজ হবে, দিলাম মানে এটা একটা কন্ডিশন আর অর হচ্ছে আরেকটা কন্ডিশন, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের এলস ব্লকে আছে, হ্যাঁ, হয় অ্যাক্টিভ হবে নয়তো কী হবে, ফাঁকা হবে। তো আমি কী করলাম, এখানে প্রথমে চেক করলাম যে পেজ আছে কি না, আবার পেজের নাম্বারের সাথে এই আই প্লাস ওয়ান মিলে কিনা, আর আরেকটা চেক করলাম, ধরেন আমার কাছে পেজ নাম্বার নাই, মিনস হচ্ছে ডিফল্ট পেজে আছি, এবং আই প্লাস ওয়ান ইকুয়াল যদি ওয়ান হয় তখন হচ্ছে শুধুমাত্র প্রথম পেজটা কী হয়ে থাকবে, অ্যাক্টিভ হয়ে থাকবে। দেখেন এখন যদি রিলোড দেন, যদি কন্ডিশন ঠিকঠাক হয়ে থাকে কাজ করবে আর কি, দেখেন, ওকে। বাট এখন যদি দুইয়ে ক্লিক করেন, দুই, আবার যদি নর্মালি ক্লিক করেন সবগুলো, ওকে। এরপর আসেন, আমাদের হচ্ছে এই দুইটা নিয়ে একটু কাজ করতে হবে, হ্যাঁ। তো এই দুইটা পেজ কাজ করবে কখন, হ্যাঁ, এটা কাজ করবে হচ্ছে যদি এটা, ওই যে আপনাকে একটা কন্ডিশন দিতে হবে যেটা চাঙ্কের চেয়ে বেশি আছে কি না, নাকি কম আছে, হ্যাঁ। আপনি যদি ক্লিক করতে থাকেন, সে হচ্ছে ধরেন মাইনাসে মাইনাসে যাই দিয়ে থাকবে, একসময় দেখা গেছে সে মাইনাসে চলে গেছে, ঠিক আছে? তাহলে আপনি যেটা করবেন, ওই যে বর্তমান যে পেজ, হ্যাঁ, এটা যদি ওয়ানের বেশি হয়, ওয়ানের বেশি হয়, আর আরেকটা হচ্ছে যদি চাঙ্কের ছোট হয়, তখন হচ্ছে ধরেন এখানে কিছু একটা দেখাবে বা হচ্ছে এই বাটনগুলো দেখাবে, আর নেক্সটে ক্লিক করলে যেটা হবে, ওই যে পেজ নাম্বার আছে না, এই পেজের সাথে হচ্ছে সে ধরেন হচ্ছে ওয়ানকে যোগ করে দিবে আর কি, জিনিসটা এরকম, ঠিক আছে? তো আমরা যেটা করব, এই দেখেন এখানে যদি আসি, ক্লিক করলাম, তো ক্লিক করে এখন হচ্ছে লিঙ্কের কাজটা একটু করতে হবে আর কি। তো একটু নিচে নিচে নেন, যেহেতু কাজটা একটু বড় হবে আর কি, হালকা একটা কন্ডিশনের ব্যাপার স্যাপার আছে। তো আমাকে কি করতে হবে, দেখেন আমাকে যেটা করতে হবে, কি করতে হবে, আমাকে হচ্ছে এই ডেটা চাঙ্ক যেটা, হ্যাঁ, মানে এটার উপরে ভিত্তি করেই তো আমরা কী করতাম, একটা লুপ চালাইতাম। তো আমি চেক করব যে আমি যে বর্তমান পেজে আছি এটা যদি চাঙ্কের সমান হয়, মানে হচ্ছে আমি তিন নম্বর পেজে আছি, তাহলে তো আমি কী করতে পারবো না, নেক্সট পেজে যেতে পারবো না। তো আমি এখানে একটু বলে দিব যে ইফ পিএইচপি ইনিট, হ্যাঁ। তো আমি দিলাম যে ইফ, সব জায়গাতে কিন্তু অবশ্যই রিকোয়েস্ট পেজটা চেক করতে হবে, ঠিক আছে? ইফ ডেটা চাঙ্ক লেস দ্যান থ্রি, হ্যাঁ, এটা যদি কী হয়, তিনের চেয়ে ছোটো হয়, অ্যান্ড প্রথমে, আচ্ছা প্রথমে এটা না দিয়ে প্রথম হচ্ছে রিকোয়েস্টের মধ্যে পেজ আছে কি না সেটা একবার চেক করে নেন, ঠিক আছে? রিকোয়েস্ট পেজ, হ্যাঁ, অবশ্যই সেট দিতে হবে, এই সেটটা কপি করেন, ওকে। মানে এখানে কন্ডিশন হবে দুই রকম, একটা হচ্ছে পেজ যদি থাকে, হ্যাঁ, আচ্ছা আমরা আস্তে ধীরে করি, তখন হয়তো জিনিসটা বুঝবো। তো প্রথম কন্ডিশনটা একটু ম্যাচ করি, ধরুন আমার কাছে পেজ আছে এবং চাঙ্ক লেস দেন থ্রি, হ্যাঁ, চাঙ্ক লেস দেন তো থ্রি হবে না, আসলে পেজ লেস দেন চাঙ্ক হবে আর কি, ঠিক আছে? পেজ রিকোয়েস্ট পেজ, এবং রিকোয়েস্ট পেজ মানে এই পেজটা যদি আমার চাঙ্কের চেয়ে ছোট হয়, হ্যাঁ, ধরেন হচ্ছে আমার চাঙ্ক হচ্ছে থ্রি, আমার বর্তমান পেজ হচ্ছে টু, তখন হচ্ছে কী হবে, এই পেজটা দেখাবে, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট হচ্ছে ইফ কন্ডিশনটা দিলাম, আর এই ইফ কন্ডিশনটা হয়তো এখানে ক্লোজ করে দিতে পারি এতটুকুই, ঠিক আছে? শুরু হলো, ক্লোজ হলো, এর মাঝখানে কন্ডিশন ম্যাচ হলে এটা দেখাবে, দেখেন। তো আমরা যদি এখন পেজ ওয়ানে দিই, দেখানোর কথা, ওকে, আসছে, কিন্তু যদি পেজ থ্রিতে দিই, ধরুন পেজ থ্রি দিলাম,
তখন কিন্তু এটা দেখাচ্ছে না, হ্যাঁ, কারণ হচ্ছে কি আমি আর নেক্সটে যাওয়ার সুযোগ নাই। তাহলে যদি হয় তখন আমি কি করব, এই রিকোয়েস্ট পেজের সাথে এই যে এতটুকু একটু লিখেন, বাট এখানে আই হবে না, এখানে হয়ে যাবে রিকোয়েস্ট পেজ, ঠিক আছে। এখন আসেন, যদি আপনি টুতে ক্লিক করেন, করলাম, দেখেন আমার নেক্সট আসছে। এখন এখানে যদি আমি মাউস নিই, দেখেন আমার পেজ কিন্তু থ্রি, ক্লিক করলে কি হচ্ছে আমাকে 3 নম্বর পেজে নিয়ে আসতেছে। ওকে, সেমভাবে হবে এটা, এটা যেটা হবে, এটা যদি আমার এখানে কিন্তু আপনাকে আর ওই চাঙ্ক দিয়ে কাউন্ট করতে হবে না, জাস্ট 1 থেকে ছোট হইলে হবে, ঠিক আছে। যদি 1 থেকে আপনার বড় হয় তখন সেটা দেখাবে, ঠিক আছে। দেখেন আমরা যদি এখন দেই, এখন যদি এখানে এতটুকুকে প্রিন্ট করলাম, মানে পুরো জিনিসটা নিয়ে আসলাম আর কি, এখানে শুধুমাত্র এই আইটা চেঞ্জ হবে, হ্যাঁ, এটা লেফটের জায়গায় রাইটের জায়গায় লেফট হবে। ওকে, আর এখানে আমরা যেটা চেক করছি এইটা হবে যদি আমার 1-এর চেয়ে বড় হয়, ঠিক আছে, 1-এর চেয়ে যদি বড় হয় তখন কি হবে, আমার প্রথম যেটা আছে এটা আমাকে দেখাবে, আর এটা যেটা হবে প্লাস নামে কী হয়ে যাবে, -1, হ্যাঁ, সে হচ্ছে এক এক করে কমের দিকে যাবে। ওকে, ডান। এখন আসেন, যদি যেহেতু আমরা কোথায় আছি, টুতে আছি, দেখেন এখন দুইটাই দেখাবে, লেফটও দেখাবে রাইটও দেখাবে। তো কর্নারের এখানে একটু খেয়াল করে দেখবেন যে আমি এখন 1, হ্যাঁ, মিনস হচ্ছে কি 2 থেকে 1 হলে কি 1 হয়, কিন্তু 1-এ যখন আসবে তখন হচ্ছে এটা দেখার কথা না। ডান, আমরা যখন নেক্সটে ক্লিক করবো আমরা নেক্সটে যেতে পারবো। ওকে, তো মোটামুটি দেখেন আমরা একরকম একটা পেজিনেশন তৈরি করে ফেলেছি। তো আরেকটা জিনিস দেখেন, ধরেন কোনো কারণে আপনি বেশি দিয়ে ফেলছেন, দেখেন আমি দিলাম হচ্ছে 100, তখন কী হবে, ওকে, তখন যেটা হবে আপনাকে এখানে ফাঁকা রেজাল্ট দেখাবে, হ্যাঁ, কিন্তু এখানে পেজিনেশনগুলো ঠিকঠাক থাকবে। ওকে, তো এখানে যেটা করতে পারেন আপনি সেটা হচ্ছে হয়তো একটা কন্ডিশন দিয়ে দেখতে পারেন যে আসলে আপনার ওই নাম রুলসটা আছে কি না। হ্যাঁ, আমরা যে একটা নাম রুলস পাই এখানে, হ্যাঁ, এই যে রেজাল্ট নাম রুলস, হ্যাঁ, এটা হইলে তো কিছু একটা হয় প্রতিবার, ঠিক না? তো এটা হইলে না হয় আমাকে কিছু দেখাইলো, তো না হইলে আমাকে কি দেখাবে। তো আমি যেটা করব, এই যে দেখেন এখানে লুপটা তো চালাচ্ছে এখানে, ঠিক না, যে আমরা ফর লুপ দিয়ে এখানে করে ফেলতেছি। তো আমি ধরেন লুপ তো হইলো, তো লুপ হওয়ার আগে ধরুন আমি একটা চেক করতে চাই, ইফে কিছু হবে এলসে কিছু হবে, ঠিক আছে। তো তাহলে আমি এখানে যেটা করতে পারি, এই যে ডেটা নাম রোজ, তো এটা হবে কখন যদি আমার ইফ কন্ডিশন হয়, হ্যাঁ, যে ইফ ডেটা নাম রোজ, তো আপনি এখানে দিলেন এরকম, আর এই ইফটাও কী করতে হবে, এখানে ক্লোজ করে দিতে হবে, ফরম্যাট করে দেন, এটা ঠিকঠাক মতো ফরম্যাট হয়ে যাবে। আর এলসের একটা ব্লক করতে পারেন, হ্যাঁ, এলস, তো এলস দিয়ে এই এলসের ব্লকটাকে আপনাকে একটু নিচে শেষ করতে হবে, ঠিক আছে, পিএইচপি ইনিট করে আপনি এখানে এটা দিয়ে দিলেন। আর এখানে যেটা দিবেন, এখানে হয়তো দিবেন হচ্ছে কি, দেয়ার ইজ নো ডেটা, হ্যাঁ, সরি, নো ডেটা ফাউন্ড, সরি, নো ডেটা ফাউন্ড। ওকে, অথবা আপনি চাইলে এখানে হচ্ছে 404 মেরে দিতে পারেন যে হ্যাঁ, যেটা আপনি খুঁজতেছেন সেটা নাই। ওকে, তো নর্মালি এটাই দেওয়া হয়, আমরা হয়তো এখানে একটা ডিভ নিতে পারি অথবা একটা H3 নিতে পারি, হ্যাঁ, 3 নিয়ে এখানে হচ্ছে ক্লাস বলে দেন, যে ক্লাস হচ্ছে কি টেক্সট সেন্টার, হ্যাঁ, যেহেতু বুটস্ট্র্যাপে করা দিলাম। তো দেওয়ার পর যেটা করতে হয়, এখানে হয়তো একটা 404 দিয়ে দিলেন, হ্যাঁ, 404, ওকে, 404 নট ফাউন্ড। ওকে, যে আসলে সে যে ডেটাটা চাচ্ছে সেটা কি না এখানে অ্যাভেলেবেল নাই, আর এখানে টেক্সট আপার কেস বলে দেন। ওকে, সেমভাবে শুধুমাত্র এই নাম রোজটা চেক করবেন কোথায়, ওই যে যখন আমরা কী চাই এই জিনিসটাকে, আমরা এখানে যে আমাদের লুপটা আছে এই লুপটা যখন আমরা রান করতে চাই। ওকে, তো পুরো জিনিসটা দেখেন আমাদের একটা পিএইচপির মধ্যে কিন্তু অলরেডি আছে, হ্যাঁ, তা আপনি যদি এখান থেকে, মানে দেখেন এখানে একটা পিএইচপি শুরু আর শেষে একটা পিএইচপি শেষ হয়েছে, ঠিক আছে। তা আমরা যেটা করতে পারি, এই এখানে এসে এটাকে বলে দিতে পারি আর এটাকে শেষ করতে পারি নিচে, তাহলে এক্সট্রা আর একটা পিএইচপি ব্লক নিতে হলো না, হ্যাঁ, এটা অটোমেটিক্যালি আপনার ফরম্যাট করে দিবে, সমস্যা নেই, দেখেন আপনি কোডটা রিড করতে পারবেন। হ্যাঁ, তাহলে সে হচ্ছে নাম রোজ যদি থাকে তাহলে পেজিনেশন দেখাইলো, আর না হলে কি দেখাবে, একটা 404 নট ফাউন্ড দেখাবে। ওকে, দেন দেখেন 404 নট ফাউন্ড, বাট যদি আমি ভ্যালিড কোনো পেজ দিই, ঠিক আছে,
ডান। অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে একটা গো ব্যাক নামে একটা বাটন এখানে তৈরি করে দিতে পারেন। হ্যাঁ, যে ধরুন আমি দিলাম হচ্ছে এরকম একটা ডিভ লেখেন এখানে, ডিভ। তো ডিভ দিয়ে এখানে, আচ্ছা ডিভের মধ্যে আমি চাইলে পুরো জিনিসটা রাখতে পারতাম, তাহলে একটা ক্লাস কম করতে হবে আর কি। ঠিক আছে, এখানে যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে ডিভের মধ্যে নিয়ে আসেন। ওকে, নিলেন। আর এখানে যেটা হবে একটা লিঙ্ক বলে দিতে পারেন যে এ দিয়ে গো ব্যাক। হ্যাঁ, তো গো ব্যাকে যেটা হবে এখানে হয়তো পেজ ওয়ান দিতে পারেন। ঠিক আছে, পেজ ইকুয়াল ওয়ান, বাই ডিফল্ট ওয়ান দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আর এখানে দিলাম হচ্ছে কি গো ব্যাক। ঠিক আছে, তো দিলে যেটা হবে, আর এখানে একটা বাটন রেজিস্টার করে দিতে পারেন যে ক্লাস বাটন, বাটন হয়তো এখানে সাকসেস দিতে পারেন অথবা ইনফো যেটাই দেন। হ্যাঁ, আপনি আপনার মতো করে একটা দিয়ে দেন, ডান। তাহলে আমরা আবার 100 পেজে চলে যাই বা মন মতো একটা পেজ দিয়ে দিই, তখন কি দেখাবে 404 নট ফাউন্ড। হ্যাঁ, গো ব্যাক। তো এটা টেক্সট সেন্টারে আসেনি না, যদি না আসে এখানে হয়তো এম অটো দিতে পারেন। ওকে, এম অটো দিলেও সেন্টারে আসার কথা। আচ্ছা, আসতেছে না। আচ্ছা, তাহলে যেটা করেন, ও সরি, আসবে না। তো আমরা টেক্সট সেন্টার ভুল জায়গায় ইউজ করছি, এতটুকু কাট করে আমরা তো ডিভের মধ্যে ইউজ করব। ঠিক আছে, ওকে, এটা তাহলে সে কী করবে, গো ব্যাকে ক্লিক করবে, গো ব্যাক, আবার 1 নম্বর পেজে তাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, ওকে, নাও ফাইন। দেন হচ্ছে কী করেন, এই যে এখানে আমরা ডাটা চ্যাঙ্ক, এটা চাঙ্ক, ওকে, নট চ্যাঙ্ক, ডান, এটা দিয়ে দিলেন। তো পুরো কোডটা একটু আপনার জন্য গোজামিল লাগতে পারে আর কি, যে আসলে অনেক কিছু হয়তো আপনি লিখে ফেলছেন। তো এই কাজগুলোকে আপনি চাইলে হয়তো কন্ট্রোলারে করে এখানে পাঠাইতে পারেন, তাও সমস্যা নাই। বাট আপনি যেহেতু জানেন এখানে জিনিসগুলো প্রিন্ট হবে, সেক্ষেত্রে এইভাবে আপনি কাজ করবেন। ঠিক আছে, তো এতটুকু যদি হয় আমরা এখন রিলোড দিব। ওকে, দেখেন আমার ডেটা, ওকে। আচ্ছা, তাহলে পরবর্তী কাজ হচ্ছে কি, আমরা ব্লক পেজেও কিন্তু সেম কাজটাই হবে। হ্যাঁ, তাহলে আমার কাজ হবে কি, যে এখানে যতটুকু আমি লিখছি, এই যে এখানে যে রোটা আছে আর কি, হ্যাঁ, পুরো ফুল রো, হ্যাঁ, এই দুইটা রো হচ্ছে আপনি কপি করবেন, অথবা এই পুরো লিস্টে কপি করতে পারেন। লিস্টটা কপি করে আপনি ব্লক লিস্টে চলে যাবেন। ঠিক আছে, তো ব্লক লিস্টে গেলে এখানে একটা ব্লক লিস্ট পাবেন, দেখছেন, ব্লক লিস্টের মধ্যে এটাকে প্রিন্ট করে দেন, ডান। ওকে, দিয়ে ফরম্যাট করেন, করলেন, তাহলে ব্লকসে ক্লিক করেন। ওকে, এখানে দেখেন বাই ডিফল্ট হচ্ছে আপনার পেজিনেশন সব আসছে, ক্লিক করেন, আসবে। তো এখন হচ্ছে আমরা পেজিনেশন কিন্তু আমরা দেখাতে চাই কত করে, 4 করে, তাহলে এখানে 4 বানিয়ে দেন। আর এই যে হোম আছে, হোমেও কত হবে, 4 হয়ে যাবে, ডান। তাহলে লেটস রিলোড, দুটো পেজ অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, দুইতে না, আমরা একে ক্লিক করবো আর কি। ঠিক আছে, একে যদি ক্লিক করি, দেখেন যদি দুয়ে ক্লিক করেন একটা দেখতে পাবো, কিন্তু 3 পাচ্ছি, ঠিক না? তো 3টা এখন একটু প্রবলেম করবে, কারণ হচ্ছে দেখেন আমরা মোট রেজাল্টকে ভাগ করতেছি কত দিয়ে, দেখেন তো 2 দিয়ে কিন্তু। হ্যাঁ, এটা ভাগ হবে মূলত লিমিট দিয়ে, এই কারণে মূলত এই রেজাল্টটা আসেনি। ঠিক আছে, তো সেম জিনিসটা ব্লক লিস্টে আসেন, এখানে একটু ভুল করছি আমরা, এটাকে ফিক্স করে দিচ্ছি, ডান। এখন রিলোড দিলে আর ওইটা এরকম আসবে না, ঠিক আছে, দুইটাই পাবেন আপনি। ওকে, 2 পেজে সর্বোচ্চ আপনি যেতে পারবেন, সেমভাবে হোমে যদি যান আসতে পারেন। ওকে, তো এখানে আসলে ব্যাকে এবং ফরওয়ার্ডে যাওয়ার সুযোগটা নাই, তবে ছিল যদিও, কিন্তু এটা আসলো না কেন সঠিক জানি না। আচ্ছা, এখন আবার আসছে, আচ্ছা সমস্যা নাই, যেহেতু আসতেছে সমস্যা নেই, মানে আমি একে থাকলে নেক্সটে যেতে পারবো আর দুয়ে থাকলে নেক্সটে যেতে পারবো। ওকে, তো এই এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, এমনিতে একটু লং হয়ে গিয়েছে। নেক্সটে, নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে কীভাবে আমরা ব্লক ডিটেলসটা দেখবো, দেন ব্লক ডিটেলসের সাথে আমরা প্রতিটা পেজে ক্যাটাগরিগুলো এভাবে প্রিন্ট করে ফেলবো। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।